হেই সেই পাপি। আজ তুই এই বৃক্ষনগরীর গাছ কেটে যে অন্যায় করেছিস, যে পাপ করেছিস, তার কোনো ক্ষমা নেই। গাছেদের হত্যা করার শাস্তি তোকে ভোগ করতেই হবে, করতেই আমার অভিশাপে। আজ থেকে পৃথিবীর সমস্ত গাছই তোর শত্রু। দেখি কি করতে পারি। জ্ঞান হারিয়েছে রাক্ষসী রানী, যেমন দুষ্কর্ম করতে এসেছিল তেমনি শাস্তি পেয়েছে। কেন, কি করেছিল রানী মণিমল্লিকা? তোকে এই দুষ্ট রানী পালঙ্ক শুদ্ধ তুলে এনেছিল এখানে, বলি দিতে যাচ্ছিল, কিন্তু এই অসত্য গাছ তোকে বাঁচিয়েছে, নইলে আজ যে কি অনর্থ হতো। চিন্তা করলে আমার আবার গরম ধরে যাবে। যাই একটু বাইরেটা গিয়ে দেখি। হে অসত্য দাদা, তুমি আমার প্রণাম গ্রহণ করো। আজ তোমার জন্যে আমি নতুন জীবন পেলাম। তুই আমাদের সকলেরই স্নেহের পাত্রী, তোর কোনো ক্ষতি হতে আমরা দেব না কখনোই। আশীর্বাদ করি
তোর সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হোক। গেল কোথায় পারুল? আর পালুকটাই বা কোথায়? আরে আজব কাণ্ড তো। সবকিছুই দুষ্ট রানীর কারসাজি। ও আমাকে মারতে চেয়েছিল। আজ অসত্য দাদার জন্য আমি বেঁচে গেলাম। এই সেই রানী? ভারী দুষ্ট তো। দাঁড়া, দৈত্য আজকে আসুক, ওর হচ্ছে না। রূপাই না, তুষার দৈত্য জানতে পারলে রানী মণিমল্লিকাকে মেরেই ফেলবে। তাকে কিছু জানতে দেওয়া যাবে না। তুমি ভারী অদ্ভুত মেয়ে তো। যে তোমাকে মারতে চায় তাকে তুমি বাঁচাতে চাইছো? আমি চাই না কারো ক্ষতি হোক। এই পৃথিবীতে সবারই সমানভাবে বাঁচার অধিকার আছে। এখন তুষার দৈত্য ফেরার আগে আমাদের ঘরে ফিরে যেতে হবে। ওই পালঙ্ক আমরা বয়ে নিয়ে যেতে পারবো না। কি হবে তাহলে? এই ফুল দেখে পারুল খুব খুশি হবে। আমি আসছি পারুল, তোমার ঘুম ভাঙিয়ে এই উপহার তোমায় দেব। দাঁড়া, দেখছি আমি। শুনছো তোমরা? আমাদের একটু সাহায্য করো। শুনছো? শুনছো তোমরা? কেউ শুনছো? আমাদের একটু সাহায্য করো। রূপাই, ওরা আমাদের কথা শুনবে না রে। ওরা শুধু তুষার দৈত্যের হুকুম পালন করে। ওদের দিয়ে হবে না। তুষার ভাল্লুকরা আসছে। ভাল্লুক ভাই, ভাল্লুক ভাই, একটু দাঁড়াও না গো, আমাদের একটা উপকার করে দিয়ে যাও। কি হয়েছে? কি করতে হবে? ওই যে ওই পালঙ্কটা এখান থেকে তুলে ঘরে পৌঁছে দিতে হবে। এই কাজ? ইয়ার এমন কি? তুমি এই পালঙ্কে উঠে বসো, তোমাকে শুদ্ধ ঘরে পৌঁছে দিচ্ছি আমরা। সেই ভালো, পালঙ্কে উঠে পড়ো পারুল, তাড়াতাড়ি উঠে পড়ো। যাক, আর চিন্তা নেই, সন্ধ্যের মধ্যেই গাছ নিয়ে ফিরে আসতে পেরেছি। এবার পুঁতে ফেলি ঝটপট গাছটা।
আমার এই মৃত্যুপুরীতে যা আগে কোনো কালে হয়নি আজ তা হলো। রং ধরল ফুলে ফুলে, রং ধরল গাছে ডালে। ধরবে নাই বা কেন? আমার আমার মনেও যে রং ধরেছে, ভালোবাসার রং, ভালোবাসার রং। আর সেই রঙে, সেই রঙে আমি রাঙিয়ে তুলবো পারুলকে, রাঙিয়ে তুলবো। দাসীরা হাজির হও। সবাই মন দিয়ে শোনো, এই গাছ থেকে রং বেরঙের ফুল নিয়ে আমার হবু রানীর জন্য গয়না বানাও, ঘর সাজাবার উপকরণ বানাও, মন দিয়ে বানাও। যাও আর দেরি করো না, এখনই কাজে লেগে পড়ো। যাই, এই খুশির খবরটা আমি পারুলকে দিয়ে আসি, ওর ঘুম ভাঙাতে হবে। পারুলকে বাঁচানোর যে প্রচেষ্টা করছিস, এই প্রচেষ্টা একদিন আমি মিথ্যা প্রমাণ করে ছাড়বো। দেখে নিস, বলি তো আমি পারুলকে দেবই দেব। সূর্য ডুবে গেছে, সন্ধে ঘনিয়ে এসেছে। তো তারপরে তো তুষাতই তো প্রাসাদে ফিরে এসেছে। সর্বনাশ, কি হবে এখন? তুষাতই তো যদি প্রাসাদে ফিরে এসে আমার খোঁজ করে, কিন্তু যদি আমাকে না পায়। না 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 না, তুষাতইকে তো কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না। তার মানে আমাকে প্রাসাদে গিয়ে এক্ষুনি অন্য দাসীদের সাথে মিশে যেতে হবে, যাতে তুষাতই তো কিছু বুঝতে না পারে। অনেক উপকার করলে ভাল্লুক ভাইরা, এবার তোমরা শিগগির ফিরে যাও।
তুষার দ্বৈত দেখে ফেললে খুব বিপদ। হ্যাঁ হ্যাঁ যাও যাও, আমরা এবার আগের মতন শুয়ে পড়ি। আসি পারুল, প্রয়োজন পড়লে আবার ডাক দিও আমাদের। কি সাংঘাতিক! সোনার কাঠি আর রূপোর কাঠি দেখেই তো তুষার দৈত্য বুঝে যাবে যে কোনো গোলমাল আছে। সর্বনাশ! তাড়াতাড়ি আমাকে অন্য দাসীদের সঙ্গে মিশে যেতে হবে, কিন্তু তাদের তো কাউকে এখানে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সব? প্রাসাদের ভেতরেই আছে নিশ্চয়। তুষার দ্বৈত কোনোভাবে বুঝে যায়নি তো যে আমি ওদের মধ্যে নেই? ঠিক বুঝতে পারছি না। আগে প্রাসাদের ভেতরে যাই, পরিস্থিতিটা বুঝে নিই, যা হবে দেখা যাবে। সেনাপতি রাঘবেন্দ্র, পদ্মা সকৃতজ্ঞ একটা। আজ আমার এই অবস্থার জন্য অত কিছু কম দায় নয়। ইচ্ছে করছে ঘরের শত্রু বিভীষণ অমরই খেয়ে আমারই মা সহারা নিয়ে আবার আমার বিরুদ্ধে চক্রান্ত। লজ্জা করছে না? লজ্জা করছে না এখানে এইভাবে বেগার খাটতে? কটা এখানে কৃতদাসের জীবন! মর, মর এবার তুই, মর। তুষার দৈত্য নজরে পড়িনি আমি, সে আসার আগেই এই দাসীদের সঙ্গে মিশে যেতে হবে আমাকে। পারুল, পারুল, নানা দেশ ঘুরে আমি তোমার জন্য রঙিন ফুলের গাছ জোগাড় করে এনেছি, আর দাসীরা দাসীরা সেই সেই গাছের ফুল দিয়ে ঘর সাজানোর জিনিস বানাচ্ছে, মালা গাচ্ছে। তোমার তোমার নিশ্চয়ই তা খুব পছন্দ হবে পারুল। আজ আজ তুমি ঘর সাজিও সেই ফুল দিয়ে, ফুলের সাজে সেজো আজ। এই রূপাই, রূপাই তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, রঙিন ফুলের সাজ খুব সুন্দর লাগবে তোমায় পারুল। উফ, এই গরম সাজ আর পরে থাকতে হবে না তোমায়, খুব ভালো হবে। আমি এখন আসি পারুল, দাসীদের গিয়ে একটু তাড়া দিই।
আসো পারুল। এখনো হাল ছাড়েনি তুষার দৈত্য, কবে যে এর হাত থেকে মুক্তি পাবো।